الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم قال رسول الله صلى الله عليه وسلم ثلاث منجيات وثلاث مهلكات وتقوى الله في السر والعلانية والقول بالحق في الرضا والسخط والقصد في الفقر والغنى المرء بنفسه وأما المهلكات فهو متبع وشح مطاع وأعجاب وهي أشدهن أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র দরবারে লাখকোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে মুমিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘরে আওয়ার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করার তৌফিক দিয়েছেন সবাইকে আলহামদুলিল্লাহ সুত্রটা আয়াত পড়ছি এবং একটা হাদিস পড়ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে আমরা বুঝার আল্লাহ পাকে আল্লাহ পাকের জন্য আমরা বুঝার তৌফিক দান করুন সবাইকে আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র আছিল দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আলাদা এবং স্বভাবের মানুষ যে স্বভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ রাসূলের স্বভাবের স্বীকৃতি দান করছেন যে ও নবী তুমি সমস্ত দুনিয়ার মানুষের চেয়ে তোমার স্বভাব আলাদা আলাদা চরিত্র আলাদা সুন্দর একটা চরিত্র তোমার আমি দিচ্ছি আর এই সুন্দর চরিত্রের মাধ্যমে দুনিয়ার হাজারো হাজার কাফির কুফার মুসলমান হয়েছে নবী আলাইহিসসালামের চরিত্র দেখতে আমরা সবাই মানুষ মানুষ হিসাবে অনেক ত্রুটি বিচ্যুতি মানুষের থাকে কিছু ত্রুটি বিচ্যুতি মানুষের আছে যেগুলা মানুষকে ধ্বংস করে আর কিছু জিনিস আছে মানুষকে ধ্বংস থেকে মুক্তি দেয় হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সালাসুম মুনজিয়াত তিনটা জিনিসে মানুষকে মুক্তি দেয় ওয়া সালাসুম মুহলিকাত এবং তিনটা জিনিসে মানুষকে ধ্বংস করে যে তিনটা জিনিসে মানুষের মুক্তি দেয় এই তিনটা জিনিসের সর্বপ্রথম জিনিস হইল কি ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া কুরআন শরীফের বিভিন্ন জায়গা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি হে ইমানদার হও আল্লাহরে ডরাও ডরাইবার মতো ডরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদার হও আল্লাহরে ডরাও এবং সত্যবাদিতার সাথে থাকো বালা বালা কথা কও হক কথা কও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা হে ইমানদার কল তোমরা আল্লাহরে ডরাও এবং সুন্দর সুন্দর নরম ভাষায় কথা কও হাদিসের মধ্যে আছে নম্বর ওয়ান যে তিনটা জিনিসে মানুষকে মুক্তি দেয় এক নম্বর জিনিস হইল কি ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া যারা নাকি প্রকাশ্যে এবং গোপনে সর্ব অবস্থায় আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহরে ডরায় এরারে আল্লাহর সমস্ত যত ধরনের খারাপি আছে সমস্ত খারাপি কাম থেকে ওই সমস্ত মানুষে আল্লাহ মুক্তি দেয় আল্লাহর বয়স যে সময় নাকি মানুষের অন্তর থাকব প্রকাশ্যেও অপ্রকাশ্যেও দেখাইয়াও লুকাইয়াও একজন মানুষের গুনাহ করতে একজন মানুষে আল্লাহর সামনে নাফরমানি করতে তার অন্তরের মধ্যে ভয় যে আমার আল্লাহ দেখরা আমি যদি লুকাইয়া গুনাহ করি নাফরমানি করি আল্লাহ দেখরা আমি যদি দেখাইয়া করি আল্লাহ দেখরা আমি আল্লাহর নাফরমানি করলাম এই যে ভয় অন্তরের মধ্যে এই ভয় দেখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুক্তি দেন দুই নম্বর ওয়াল কাউলু বিল হাক ফির রিদা ওয়াস সাখা
আল হাক্কু মুররুন, সত্যতা সত্য কথা সবসময় মানুষের পিতা থাকে, আর এই সত্য কথা হওয়ার লাগি কোরআন এবং হাদিসের মধ্যে বারবার বারবার ওয়াদা আছে আল্লাহ পাকের, যে মানুষে সত্য কথা হইব আল্লাহ পাকে তারে নাজাত দিবা। আসসিদকু ইউনজিউ ওয়াল কিযবু ইউবলা, যে মানুষে সত্য কথা হইব তারে আল্লাহ পাকে মুক্তি দিবা, যে মানুষে মিথ্যা কথা হইব তারে আল্লাহ পাকে ধ্বংস করবা, হালাক করবা। والقول بالحق في الرضا والسخط, رسول الله صلى الله عليه وسلم فرمায়, আপনি আমি খুশি অবস্থায়, রাগ অবস্থায়, যে কোনো অবস্থা আপনি আমি সত্যতা কইতাম, সত্য কথা কইতাম, এতে কোনো পরোয়া করতাম না। যদি খুশি অবস্থা রাগ অবস্থা আমি সত্য কথা কইতা হইলে এই সত্য কথা হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের মুক্তি দিবা। তিন নম্বর, والقصد في الفقر والغناء المرء بنفسه, رسول الله صلى الله عليه وسلم فرمায়, দেখ মানুষের দুইটা সময় আয়, একটা সময় সুসময় বালা সময় আয়, আর একটা সময় মানুষের দরিদ্র সময় গরিবী অবস্থায়, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই সুসময়ে এবং গরিবী অবস্থায় দুই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। যখন আপনার আমার সম্পদ বেশি হইতে বুঝি তখন একবারে আসমানও দিতাম না যে আমার সম্পদ বেশি আছে, আমার দম বেশি আছে, আমার টাকা পয়সা বেশি আছে, যা ইচ্ছে তা করব, এটা আল্লাহর গায়ে সহ্য হয় না। যখন আপনি আমি একবারে গরিব হইছি বুঝি, দরিদ্র হইছি বুঝি, টাকা পয়সা কিচ্ছু নাই, ধন সম্পদ নাই, তখন আল্লাহর নাফরমানি করতাম না, আল্লাহরে অকুশি করতাম না, আল্লাহরে রাজি রাখতে আমি সবকিছু আমার ঠিক রাখতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তিনটা জিনিস বললেন, ওয়াম্মাল মুবলিকা, যে তিনটা জিনিসে মানুষকে ধ্বংস করে দেয় এর মধ্যে একটা জিনিস হলো কি, ফাহাওয়া মুক্তাবাউন, মানুষের যে খাহিশাতে নফস আছে, মানুষের যে একটা মন আছে, এই নফসে মানুষের দুনিয়ার চতুর্দিকে ঘুরাইতে থাকে, এই নফসে মানুষে গোলাম বানাইয়া সারে। এই নফস যদি আপনি আমি কন্ট্রোল করে নিতাম পারি তাহলে এই নফসের গোলাম থেকে বাঁচতাম পারবো, আর না হইলে আমরা ধ্বংস হই যাবো, নফসে চতুর্দিকে ঘুরাইয়া মারবো, আল্লাহর নাফরমানি সামর নিব। দুই নম্বর হইল অসাক্ত মাতাঈম, কিছু মানুষ আছে বেশি কৃপণতা করে, বকিলি করে, হাদিস শরীফের মধ্যে আছে যে বাকিলুম বাকিলুম মিনাল বাকিলুম মিনাল জান্নাহ বাকিলুম মিনাল না বাকিলুম মিনাল্লাহ বাকিলুম মিনার রাসূল ওয়া ক্বারীবুম মিনান নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সমস্ত মানুষে বেশি কৃপণতা করে ধন সম্পদ থাকা সত্ত্বেও ওই সমস্ত মানুষ আল্লাহ থেকে অনেক দূর, জান্নাত থেকে অনেক দূর এবং জাহান্নামের অতি নিকটবর্তী। এই জন্য আমরা রে জালারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিছেন, টাকা পয়সা দিছেন, আমরা অতিমাত্রায় কৃপণতা করতাম না যে কারণে আমি জাহান্নামে যাওয়া লাগে, নিজে আত্মীয় স্বজন গরিব গোরাবা এবং মসজিদ মাদ্রাসা যতক্ষণ দেওয়ার দরকার আছে আল্লাহ পাকে যেন আমরা দেওয়ার তৌফিক দে সবাই কে। আর দুই নম্বর আর তিন নম্বর হইল ওয়া আজাবিল ওয়াহি আশাদ্দুহুন্না, আর একটা জিনিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেন, এটা হইল মারাত্মক জিনিস, এটা কিতা যে আমার নিজ ধারণায় যেটা হই বুঝি সঠিক আমি মনে করি, অথচ কোরআন এবং হাদিসের মাধ্যমে যে সমস্ত হুকুম আইছে এই সমস্ত হুকুমের উল্টা যদি আমি আমার মন গড়া মতো কিছু বলি তাহলে এটা আমার লাগে তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াইব। যে মন এবাদত, এবাদত বন্দেগী কোরআন এবং হাদিসের মাধ্যমে আইছে, আপনি মাসআলা মতো আপনি এবাদত করা লাগবে। এখন আপনি আমি যদি আমার আমার ধারণা যেটা সঠিক ওইটাই যদি আমি করতে থাকি তাহলে আমি ধ্বংসই দিন, আমার এবাদত গ্রহণযোগ্য হইতো না আল্লাহ পাকের কাছে। হাদিসের মধ্যে আইছে আমরা লোক সমাজ কিছু মানুষ আছে ঘৃণিত মানুষ যারা নাকি এমন তেল মারা জানে যে তেল মারার কারণে এ একবারে ফুল্লা করা গেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল মাদ্দাহীন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন তোমার সামনে কোনো মানুষে দেখো তোমার বেশি প্রশংসা করে, বা আকিসু ফি উজুহিহি মুতরা, তখন তুমি তার মুখের মধ্যে মাটির ছিটা দাও, দুলাবালের ছিটা দাও। কারণ তোমার প্রশংসা করতে করতে তোমার আত্মার মধ্যে অহংকারই পয়দা করে দিছে, তুমি নষ্ট হয়ে গেছো। এই জন্য কেউ সামনে কেউ প্রশংসা করতে নাই, এমন ভাবে আপনি প্রশংসা করবা না যে প্রশংসার কারণে কান ফুলটা কলা গাছ হয়ে যান, তাই মনে করো যে তাহলে তো আমারে খুব মানুষে সাপোর্ট করুন, আমারে মানুষে খুব দাম দেন, আমার মাঝে কত যোগ্যতা আছে, এই ধরনের অহংকার যদি আই হতে আপনি আমি ধ্বংস হয়ে গেছি। উদাহরণস্বরূপ আপনারা মনে কিচ্ছু নিবা না, আমরা সাবেক প্রধানমন্ত্রী আমাদের টিভির পর্দা কইছিল যে আমার বঙ্গভবন ফিউনের চাকরি করে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, আমার ভাবতে অবাক লাগে। তো এই যে তেল মারা আর এই যে প্রশংসা, এই সমস্ত মানুষকে ধ্বংস করে দেয়, মানুষ ধ্বংসই দেয়। হাদিস শরীফের মধ্যে আছে, عن عدي رضي الله تعالى عنه قال كان من اصحاب النبي صلى الله عليه وسلم اذا زكى আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতা সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সামনে খুব বেশি প্রশংসা করা দেয়, তুমি তো আমার চেয়ে কত বড়, তোমার নাম দাম এই সে ইবাদত করতে সব কিছু তোমার মধ্যে বেশি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতা কইতা ক্বালা আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, ও আল্লাহ এরা যা কথাবার্তা মাতে হয়তো মনে হয় আমার পক্ষ থেকে বালা কোনো দাওয়াত দিতাম পারছি না, এই কারণে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমার ধৈর্য না আখড়াও করিও না, حضرت عمر رضی اللہ تعالی عنہ کے حدیث قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من لبس ثوب شهرۃ فی الدنیا البسه اللہ ثوب مذلۃ یوم القیامه, যদি কোনো মানুষে তার আত্মগরিমায় তার মাঝে অহংকারায় অহংকার বশত যদি কোনো মানুষে তার সুন্দর জগজকে পোশাক পিন্ডিয়ার মানুষকে দেখাইবার লাগে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষে অপমানকর বেইজ্জতি খবর ফিন্দাই আল্লাহ পাকে তারে হাসর করবা। হাদিস আছে তিনটা জিনিস আল্লাহ এবং আল্লাহর রাসূলের সহযোগিতা পাওয়া যায় না যদি তিনটা জিনিস মানুষে করে। قال رسول الله صلى الله عليه وسلم من اعان ظالما بباطل আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো সহযোগিতা তার মধ্যে নাই, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মাত থেকে মুক্ত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো জিম্মাত নাই। দুই নম্বর, ওয়ামান আকালা দিরহামান মির রিবান, যদি কোনো মানুষে সুদের একটা অংশ তার পেটে গ্রহণ করে, সুদের একটা অংশ হে পেটে বক্ষণ করে, বাহু আমিসলু সালাসাতি ওয়া সালাসিনা জালিয়াতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 33 বার জিনা করার যে পরিমাণ অপরাধ ও পরিমাণ অপরাধ কে করলো 33 বার, সালাসাতি ওয়া সালাসিনা জানিয়াতিন, শুধু একটা দিরহম যদি তার পেটে ঢুকাইলো সুদে কত বড় গুনাহ না আপনি চিন্তা করেন। তিন নম্বর, ওয়া মান নাবাত লাহিমাহু মিন সাহতিন ফান্নারু আওলা বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষে যদি হারাম কোন জিনিস তার পেটে বক্ষণ হয়ে যায়, সুন্দর স্বাস্থ্য বানাইছে দেখতে কত বড় কত ভালো লাগে দেখতে,
আসলে তানের ভিতরে হারামে ভরা, ভিতরে হারামে ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তানের লাগি জাহান্নাম ওই লাগি সবচেয়ে উত্তম স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কথাবার্তার উপরে আমরা আল্লাহকে তৌফিক আমল করার তৌফিক দেব। আমিন। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুল রাব্বিনা বিল হক আকমালনা দীনানা ওয়া আতামা আলাইনা নিআমাতাহু ওয়া রাদিয়া লানা ইসলাম দীনা ফালা নাহবুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়া আল্লাহ বাইনা কুলুবি আহলিল ঈমান ফা আসবাহু বিনিআমাতিহি ইখওয়ানা ওয়া হাসসামা আলা আন ইয়াকুনু কা আ'দা'ই জাসাদিন ওয়াহিদিন আনফারা ওয়া আখদানা نهاهم عن موالات أعدائه أعداء الإسلام والمسلمين وأوعدهم بمس النار والخزلان على الركون إلى الظالمين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر والمنعوت بشرح الصدر ورفع الذكر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب الأرباء وخير الخلائق بعد الأنبياء أيها الإخوة الكرام في العقيدة الإسلام وحدوا الله فإن التوحيد رأس الطاعات واتقوا الله فإن التقوى ملاك الحسنة وعليكم بالسنة فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص ما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين المؤمنات والمسلمين المسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدة شباب أهل الجنة وحمدة وسد الله وسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا رضوان الله تعالى عليهم أجمعين خصوصا على السابقين الأولين من المهاجرين والأنصار أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون اللهم أيد الإسلام وأنصاره اللهم أيد الإسلام والمسلمين وأذل الشرك والمبتدعة والهنود والمشركين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المسلمين المظلومين في كل بلاد اللهم انصر المسلمين المظلومين في كل مكان اللهم انصر من ناصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منكم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيموا صفوفكم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن إلا من أذن له الرحمن وقال صوابا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا الله أكبر سمع الله لمن حمدا الله الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
التين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله